খুলনার খালাসিবাড়ি এলাকার সাকিব হোসেন আর্থিক সংকটে লেখাপড়া খুব বেশি করতে পারেননি তিনি। খুলনার ময়লাপুতা মোড়ে কামরুলের চায়ের দোকানে কাজ শুরু করেন তিনি। কিন্তু চা বিক্রি করে সচ্ছলতার আলো দেখতে পাচ্ছিলেন না সাকিব। অল্প শিক্ষিত হলেও ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের ছিল অবাধ বিচারণ। ফেসবুকে দেখে ভারতের ঐতিহ্যবাহী তান্দুরি চা তৈরির রেসিপি রপ্ত করেন তিনি। 6 মাস আগে ছোট্ট এই দোকানেই শুরু করেন তান্দুরি চা তৈরি। গরুর দুধের সর, কাজু বাদাম, কারাবিকা, হরলিক্স, দুধ কপি, বাদামের গুঁড়ো সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় তান্দুরি চা। গরম চা মাটির ছোট্ট ভাঁড়ে ঢেলে চা পিপাসুদের পরিবেশন করেন সাকিব। প্রতিদিন 300 থেকে 400 কাপ চা বিক্রি হয় সাকিবের দোকানে। পোড়া মাটির ভাঁড়ের চা পান করতে বিকাল থেকে ভিড় জমায় চা পিপাসুরা। শুক্রবার সহ ছুটির দিনে বাড়ে বিক্রির পরিমাণ। আমার নাম সাকিব, আমি হলো কম পড়াশোনা করছি, আমি প্রথম গরম করি। গরম করার পরে এতে যখন গরম হয়ে যায় হিট হয়ে যায়, নিচে আর একটা জলে অলরেডি ওটে আমার কাছে সারাশি হলো পিলাস, ওই পিলাসটা দিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওইটা ডুবে চার নগদে রানিংয়ে ঢালার সময় এটা হলো বাদামের গুঁড়ি, এইটা দিই, এটা দুধ দিই, গুঁড়ো দুধ, এটা দিই হরলিক্স, আর এটা দিই আপনার দুধ কপি, আর সঙ্গে একটুখানি ইলাচের গুঁড়ি দিই। আমার হলো সব থেকে ফেভারিট, আমার কাছে মনে হয় ইলাচের গুঁড়িটা। আপনার দাম হলো 35 টাকা, মনে করেন আমার এই সব কিছু আইটেম দিয়ে টিয়ে 30 টাকা পড়ে যায় কারেন্ট খরচ, এই আমার পরিশ্রম দিয়ে তাই টোটাল 35 টাকা রাখলাম।